সরকারি জায়গা দখলকৃত দলীয় অফিস উচ্ছেদ অভিযানে খুশির বাতাবরণ তেলিয়ামুড়া ব্লকের অধীন ব্রহ্মাছড়ার গোকুলনগরের রেগা কর্মীদের মধ্যে, যাদের কষ্টার্জিত টাকায় নির্মিত হয়েছিল কমিউনিস্টদের এই অফিস ঘর। কথায় আছে, পাপের রাজত্ব বেশি দিন স্থায়ী হয় না, একদিন না একদিন তার পতন অবশ্যই ঘটে। দুর্বলদের নির্যাতনের জাতাকলে নিমজ্জিত করে নেতাবাবুদের তৈরি ইমারত ধ্বংসের কবলে অবশ্যই পড়ে, এমনটাই বিশ্বাস সাধারণ নাগরিকদের। বছর দুয়েক আগে রেগা শ্রমিকদের মজুরি কেটে তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন ব্রহ্মছড়া গোকুলনগর এলাকায় কমিউনিস্ট পার্টি অফিস নির্মাণ করা হয়েছিল। তৎকালীন বাম নেতাবাবুরা দলীয় পার্টি অফিস নির্মাণে এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে রেগা শ্রমিকদের প্রতিদিনের মজুরি থেকে 100 টাকা কেটে নিয়ে সেই টাকা দিয়ে দলীয় পাকা ভবন নির্মাণ করেছে। যদি কোনো রেগা শ্রমিক টাকা দিতে বারণ করত, তবে তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল যে পরবর্তী সময়ে তাদের আর কাজের সুযোগ করে দেওয়া হবে না, এমনটাই জানায় রেগা শ্রমিক। বিল্ডিংটা ভাঙছে, এটা তো সিপিএম এর পার্টি অফিস নাকি? কবে তুলছিল এটা? আচ্ছা, এই যে বিল্ডিং এত শক্ত বিল্ডিং করছে, কিভাবে করছে? সবাই থেকে যখনই কাজ করতো 100 টাকা করে 300 টাকা। সেই সব রেগা শ্রমিকদের সংসার চালাতে হিমশিম খেতে হতো, কিন্তু সেই ক্ষমতাবান পাপের রাজত্বের পতন ঘটালো রাজ্যের জনগণ। বর্তমানে রাজ্যে গঠিত হয়েছে বিজেপি সরকার, রাজ্য জুড়ে চলছে প্রশাসনিক নির্দেশে উচ্ছেদ অভিযান। সরকারি জায়গা দখলকৃত রাজ্যের সকল পার্টি অফিস, দোকানপাট সহ বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে বেশ কিছুদিন যাবত। তাতে বাদ যায়নি রেগা শ্রমিকদের পারিশ্রমিকে গড়ে ওঠা ব্রহ্মছড়া গোকুলনগর অঞ্চল কমিটির সেই কমিউনিস্ট পার্টি অফিসটিও। সোমবার প্রশাসনের উদ্যোগে তাতে বুলডোজার চালিয়ে গুঁড়ি দেওয়া হয়েছে, তাতে এলাকার রেগা শ্রমিকরা খুব খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।